আপনি যদি মাত্র সাতশো টাকার মাঝে কলিং ফিচার সহ একটি স্মার্ট ওয়াচ কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিও জুড়ে কথা বলব পি এইটটি ওয়ান নিয়ে জানাবো এই বাজেটে স্মার্ট ওয়াচটি কতটা ভালো হবে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে সিম্পলের মাঝে ক্লাসিক একটা ডিজাইন পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটিতে ওজনে খুবই হালকা মাত্র পঁয়ত্রিশ গ্রাম হাতে পরে থাকতে বেশ আরামদায়ক এবং হাতে পড়লে মনে হবে না যে হাতে কিছু একটা আছে তবে ওয়াচটা দেখতে খুব বেশি প্রিমিয়াম না অল্প কিছুদিন ব্যবহার করলেই মনে হতে পারে যে ওয়াচটি পুরাতন পুরাতন তবে আপনি যদি ওয়াচটি হাতে পরেন তাহলে কিন্তু বেশ আরামদায়ক এবং মানানসই লাগবে এছাড়াও এখানে পাচ্ছেন আইপি সিক্সটি এইট সো ওয়াচটি হাতে পরে কিন্তু আপনারা টুকটাক বৃষ্টিতে ভিজতে পারবেন অজু করতে পারবেন কিন্তু বেশি ভিজালে কিন্তু ওয়াচটি নষ্ট হয়ে যেতে পারে তাই এই ওয়াচটি পরে সুইম না করার পরামর্শ রইল ওভারঅল ডিজাইনটা খুবই সিম্পল আর একটা সুন্দর বা ডিউরেবিলিটি ভালো হতে পারত ডিসপ্লে সেকশনে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চির বিশাল টি প্যানেলের প্যানেল ডিসপ্লে থাকছে যেখানে স্ক্রিন টু বডি রেশিও নাইনটি ফাইভ পার্সেন্ট এই কারণে ডিসপ্লেটা বেশ বড় দেখায় ডিসপ্লে এর রেজুলেশন টু ফোরটি ইন্টু টু ফোর এ কারণে ওয়াচ এর স্পষ্ট করা যায় ইনডোরে ডিসপ্লে দেখতে কোনো ধরনের সমস্যা ফেস করেনি তবে বেশি আলোতে কিংবা আউটডোর ভিজিবিলিটি একটু কম এছাড়াও টাচ রেসপন্স বেশ ভালো তবে অ্যানিমেশনগুলো খুব স্লো লেগেছে পঞ্চাশটারও বেশি ওয়াচ ফেস আছে যেগুলো দেখতে ভালো লাগবে ওভারঅল ডিসপ্লেটা বাজেট হিসেবে ওকে ওকে আপ টু দা মার্ক না চলে আর কি ওয়াচটিতে স্মার্ট ওয়াচের সকল ফিচার অ্যাভেলেবেল আছে যেমন প্যাডোমিটার স্লিপ ইনফরমেশন হার্ট রেট ইনফরমেশন আর যদি অ্যাকুরেসির কথা বলি তাহলে আমি বলবো এইটি ফাইভ থেকে 90% পার্সেন্ট অ্যাকুরেট যেটা নর্মালি চাইনিজ ওয়াচে থাকে অর্থাৎ খুব একটা অ্যাকুরেট না তবে ওয়াচটিতে বেশ কিছু কাজের ফিচার আছে যেগুলো আসলে ইউজেবল Mi Pi 81 এর সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে ব্লুটুথ কলের ফিচার। ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করবেন দা ফিট অ্যাপের মাধ্যমে এবং কানেক্ট করলে কে কল করলো, মেসেঞ্জার মেসেজ কিংবা গুরুত্বপূর্ণ সব অ্যাপের নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে ভাইব্রেশন মোটরটা ভালো কাজ করে না। ওভারঅল ফিচারগুলো ওকে ওকে খুব একটা অ্যাকুরেট না তবে ব্লুটুথ কলের যে ফিচার এটা অনেক ভালো লেগেছে। ওয়াচটির ব্যাটারি সেকশনে তিনশো mAh এর ব্যাটারি পাচ্ছেন। যেটা ফুল চার্জ হতে শবনে দেড় ঘন্টার মতো সব অন রেখে যদি ব্যবহার করেন তাহলে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি মোটামুটিভাবে ব্যবহার করেন তাহলে বলা যায় যে চার দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন সো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি ওভারঅল এই স্মার্ট ওয়াচটি আমি মাত্র সাতশো টাকায় কিনেছি একটি অফারে আপনারা চাইলে কিনতে পারেন তবে এই ওয়াচটির মূল দাম হচ্ছে দুই হাজার টাকা এখন এটার দাম যদি দুই হাজার টাকা হয় তাহলে আমি এই ওয়াচটি কিনতে বলবো না তবে মাত্র সাতশো টাকায় যদি আপনি স্পেশাল কলিং ফিচার চান এবং ভালো ডিসপ্লে ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাহলে অবশ্যই এই স্মার্ট ওয়াচটি আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে তবে একটা বিষয় এখানে যে ফিচারগুলো আছে ফিচারগুলো কিন্তু অ্যাকুরেট না কেনার আগে অবশ্যই এটা মাথায় নিয়ে আপনাদের কিনতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামুল্লাহাত